আজ একাধারে জগন্নাথ দেবের পুজো অর্থাৎ রথযাত্রা, পাশাপাশি আজকেই 1 জুলাই অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন। জায়গায় জায়গায় পালিত হচ্ছে বিধানচন্দ্র রায়ের মৃত্যুদিন এবং জন্মদিবস। ঠিক একইভাবে বিধানসভাতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মৃত্যুবার্ষিকী পালন হলো। আপনাদের সামনে তুলে ধরব সেই ছবি। দেশগুলো যে বিভাজনের রাজনীতি চলছে সেটাকে আটকাতে চেষ্টা তো হচ্ছে। আমাদের লেজিস্লেচার যেমন রয়েছে এখানে, আমাদের চেষ্টা করছে, আমাদের এখানে এমনি আলোচনা হচ্ছে, বিল পাস হচ্ছে, সেই বিলটা তো এখন অ্যাপ্রুভই হলো না। আমি তো অদ্ভুত কী হচ্ছে কি আমি জানি না, রাজ্যপাল কী চাইছেন রাজ্যপাল জানে, আমি কিন্তু বলবো না এই ব্যাপারে। রাজ্যপালের এখতিয়ারে কী বলে ভালো করে বুঝে এখতিয়ার বুঝলেন সবই জানি না। উপাধ্যক্ষ যে রয়েছেন বিধানচন্দ্র রায়ের সংকলিত একটা পুস্তক আমরা বার করবো স্যার, একটু ক্যামেরা দিয়ে, একটু ক্যামেরার দিকে তাকিয়ে, হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে, হ্যাঁ বলছি আমাদের বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত তার স্পিচেস আছে তার একটা সংকলন আমাদের উপাধ্যক্ষ, তিনি আমাদের লাইব্রেরি কমিটির চেয়ারম্যান, তিনি অনেক পরিশ্রম করে এবং আমাদের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে বইটা তৈরি হয়ে গেছে এবং সেই বইটা আমরা রিলিজ করবো আগামী যখন আমাদের নতুন বিল্ডিংটা উদ্বোধন হবে। আর আমাদের ওই বিল্ডিংটা উদ্বোধন করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করবো, তিনি এটা উদ্বোধন করবেন। এটা অনেক কঠিন কাজ, গুরুত্বপূর্ণ কাজ আমাদের উপাধ্যক্ষ করেছেন। উজ্জ্বল ভবিষ্যতের জন্য আইনসভা, বিচার ব্যবস্থা ও আমলাতন্ত্রের মধ্যে একটা ভারসাম্য দরকার। বিচার ব্যবস্থা অনেক সময় বিভাজনকে এড়িয়ে যাচ্ছে। প্রধান বিচারপতি যদি কোনোভাবে প্রভাবিত হয়ে রায় দেন তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। ব্যক্তিগত অভিমত, তুমি কথাটা ঠিকই বলেছেন, তবে এই কথাটা বলা ওনার মতো একজন ব্যক্তিত্ব তিনি বলেছেন, তিনিও উপলব্ধি করছেন যে আমাদের সংবিধানের যে পরিকাঠামো তাতে আমাদের লেজিসলেচার, জুডিশিয়াল, এক্সিকিউটিভ তাদের প্রত্যেকটা পৃথক পৃথক কম্পার্টমেন্ট রয়েছে, কেউ কারোর উপর এনক্রোচ করবে না। তবে এটা তো আমিও অত্যন্ত চিন্তিত যেভাবে আমাদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম, আমাদের বিশেষ করে আমাদের লেজিসলেচারের ওপর তারা হস্তক্ষেপ করছেন, এটা ভবিষ্যতে চিন্তাভাবনা করে সারা ভারতবর্ষে যাবে। এটা আমার ব্যক্তিগত না, সারা ভারতবর্ষে এই নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হবে, এর আগেও আলোচনা হয়েছে। এবং যারা আমাদের মাননীয় বিচারপতি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছে তারাও এটা নিশ্চয় হয়তো উপলব্ধি করতে পেরেছেন, তারা নিশ্চয়ই ভবিষ্যতে চিন্তাভাবনা করবেন এই ব্যাপারটা। তারপরে এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কালকে রাজ্যপাল তিনি নিজে আচার্য হিসেবে রবীন্দ্র ভারতীর উপাচার্য নাম ঘোষণা করে দিয়েছেন, এটা রাজ্যপাল ঠিক কাজ করেন, এই কিন্তু আচরণটা শোভনীয় নয়, আমার নিজেরই খারাপ থেকে। উনি কী চাইছেন উনি কোনো হাইকোর্টের কোনো জজের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে সেই জজ সেই মামলার কোনো বিরুদ্ধে বিচার করেন না, সঙ্গে সঙ্গে মামলা অন্য জায়গায় পাস করছে। আজকে ওর বিরুদ্ধে এত কথা হচ্ছে, পুলিশ কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে, আমাদের সাতকারিয়া কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে বিধানসভাতে, সবাই জানে তো ওটা নৈতিকতার একটা প্রস্তুতি জড়িয়ে রয়েছে এখানে। আমি জানি না উনি কী নৈতিকতার প্রমাণ দিতে চাইছি, সবসময় সমাজ মাধ্যমে আগে দিয়ে দিচ্ছেন, সরকারি যে প্রক্রিয়া সরকারি দপ্তরে পাঠানো হাইলাইট করতে তাই আগে দিচ্ছে স্যার বিধানসভা।